আমি অল্প করেই বলার চেষ্টা করব ব্যক্তিগত স্মৃতি আমার খুব উল্লেখযোগ্য কিছু নেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম বাংলাদেশ স্বাধীন হবার চার বছর পর মানে আমাদেরকে বলা হয় আইন বিভাগের চতুর্থ ব্যাচের ছাত্র ছিলাম আমি এটা একটা ছোট ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রথম প্রতিষ্ঠিত হয় তখন তিনটি ফ্যাকাল্টি নিয়ে শুরু হয়েছিল তার মধ্যে একটা ইংরেজিতেই বলি আর্টস সায়েন্স অ্যান্ড ল আমি সেই পুরনো ফ্যাকাল্টিতে একটি ডিপার্টমেন্ট ছিল এবং তখন যে ডিগ্রি দেওয়া হতো লয়ে তখন সুপারিশ করা তিন বছরের ডিগ্রি দেওয়া হবে আমরা বাংলাদেশ স্বাধীন হবার পর দেখলাম আইনে অন্যান্যদের কোর্স চালু করা হলো তিন বছরের হবে সেই তিন বছরের এটা নামের সাথে জুড়ে দেওয়া হলো অনার্স যেমন অন্যান্য ইকোনমিক্স যেমন থাকে পলিটিক্যাল সায়েন্সে থাকে সেরকম তো এই অনার্স ব্যাচের আমি চতুর্থ ব্যাচে ভর্তি হই ছিয়াত্তর মাঝামাঝি হয়ে যায় আমরা তো একটু দেরি করে করে এসছি সবাই তো আমার সৌভাগ্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত বছর লেগেছে আমার বছরের কোর্স শেষ করতে সৌভাগ্য যে আমি অনেক দিন চার এই জন্য হল এগুলিতে ছিলাম প্রথম যখন মহসিন হলে ঢুকি তারও অনেক কাহিনী আছে আমাকে যেহেতু পরীক্ষায় আমি এক নম্বর হয়েছিলাম এসএসসি এইচএসি তে আমি দ্রুত সিট পেয়ে যাই কিন্তু সিট আর দখল পাই না ড লুৎফুল কবির ছিলেন আইন অনুষদের তখন দিন তিনি আবার সূর্যসেন সেন হলেরও প্রবোস্ট যেটা আগে জিন্না হল ছিল তো সেটাতে ঢুকে ছয় মাস থাকলাম আমার রুমগুলো দখল করে রেখেছে তখন যে দল ক্ষমতাচ্যুত হয়েছেন পঁচাত্তরে তাদেরই ছাত্র সংগঠনের লোকেরা কিছুতে উঠতে পারলাম না তখন আমি মহসিন হলের প্রবোস্টের সাথে যোগাযোগ করলাম বা তিনি কিভাবে আমাকে চিনতে পারলেন বলে তুমি আমার হলে চলে এসো ওখানে হয়ে আমাকে সেট দিলেন এবার আমি মহসিন হলের ছাত্র হই তা আমাদের সার্টিফিকেটে লেখা থাকে আমি মহসিন হল থেকে গ্রাজুয়েট হয়েছি কিন্তু আমার পড়াশোনা হয়েছে আইন বিভাগে দেখেন এটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় এই নিয়মটা করা হলো যে শিক্ষা দান হবে বিভাগে বিভাগ হবে ফ্যাকাল্টির অধীনে কিন্তু আমরা থাকবো হলে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কমিশন উনিশশো সতেরো সালে তার রিপোর্ট প্রকাশ করেছিলেন যেটা আমরা সকলে জানি স্যাডলার কমিশন বলে সেই কমিশন সুপারিশ করেছিল যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিলেবাস প্রণীত না হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুসারে সেখানে পড়ানো হবে হবে কিন্তু পড়ানোটা ডিপার্টমেন্টে তবে ছেলে মেয়েরা কলেজে যেমন যে থাকে ইউরোপের বিশ্ববিদ্যালয় ম্যানচেস্টার লিডস প্রভৃতি বিশ্ববিদ্যালয় ইউরোপে যেভাবে চলে সেই অনুসারেই হবে কিন্তু একটু ফাংশন যেহেতু বদলে গেছে কাজে তার নামও বদলাবে কলেজকে হল বলা হবে এটা অদ্ভুত ব্যাপার তখন ঢাকা শহরে যে হল কলেজগুলো ছিল তার মধ্যে ঢাকা কলেজ জগন্নাথ কলেজ আরো বিভিন্ন কলেজ সবগুলো বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে হবে আরো তিনটি ফ্যাকাল্টির কথা বলা হয়েছিল আপনাদের মনে আছে মেডিসিন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এগুলো কালক্রমে হবে বিশ্ববিদ্যালয়ের ধারণাটাই হচ্ছে নানা প্রকার ফ্যাকাল্টি নানা প্রকার বিদ্যার একত্র সমাবেশ হবে যার যার বিভাগে হবে যেন পরস্পর পরস্পরকে চেনে তখন আপনারা জানেন যে সাবসিডিয়ারি বলে একটা বিষয় ছিল ফলে আমাকে কলা ভবনে আসতে হতো আমাদের আইন বিভাগটা ছিল এখন যেখানে শহীদ মিনার তার সামনের যে বিভাগটা সেখানে কলা ভবনে আসে দেখলাম সেখানে আমি ইংরেজি বিভাগে নিলাম ক্লাস এবং যে সমস্ত বিষয় নিলাম আমি একটা ইতিহাসে নিলাম পড়বার জন্য যেগুলো একটু মজা পেতাম সাহিত্য এবং ইতিহাস পড়লাম ফলে অনেক ধরনের শিক্ষকদের সাথে দেখা হলো এখন একটা সত্য কথা বললে সবাই আমাকে বলে এটা অপ্রীতিকর হয় আপনি এটা বলবেন না আমি আইন বিভাগে কোনো ভালো শিক্ষকের দেখা পাইনি আমি দুঃখিত রওনা কাপ আপনার কথা শুনে আপনি যে কয়েকজন শিক্ষকের নাম করলেন আমার নামকরণ করার মতো একটা শিক্ষকও নাই পঁয়ত্রিশ জন শিক্ষক ছিল আমাদের ফলে হলো কি ইংরেজিতে যেটাকে বলে এলিয়েনেশন আমি প্রতিদিন ক্লাসে গিয়ে অবাক হয়ে গেলাম যে শিক্ষকরা শুধু ট্যাক্স বই দেখে পড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ে একটি বই সারা বছর পড়ানো হবে যেমন আমি এম এ পর্যন্ত পাশ করেছি ওখান থেকে এল এল এম বলে কোনোদিন আমাকে একটি প্রবন্ধ লিখতে হয়নি কোনো টিউটোরিয়াল ক্লাস হয়নি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরনো ইতিহাসে দেখলাম যে হলগুলিতে সর্বোচ্চ ছাত্র সংখ্যা হবে চারশো এবং তারটা চারটা হাউস থাকবে এই যে হাউস টিউটার কথাটা বলি এখন বহু ছাত্রকে আমি জিজ্ঞাসা করি হাউস টিউটর বলে কেন হাউসের ধারণাটাই নাই কারণ হাউস তো নাই এক এক একজন থাকে যেমন বিখ্যাত বুদ্ধির মুক্তি আন্দোলনের নেতা আবুল হোসেন যিনি অ্যাসিস্ট্যান্ট লেকচারার হয়েছিলেন তিনি হাউস টিউটার ছিলেন সলিমুল্লাহ মুসলিম হলে যেখানে মুসলিম সাহিত্য সমাজের অধিবেশন হয়েছিল চারটা হাউসে বিভক্ত থাকতো এবং একজন প্রভোষ থাকতেন জিনিসগুলো এই যে এফ রহমান যিনি পরে ভাইস চ্যান্সেলর হলেন তিনি তো প্রভোষ ছিলেন আমাদের সময়ে প্রভুসটা অফিসও ছিল একটা পত্রিকা পড়ার রুমও ছিল আমি প্রথমে মহসিন ঢোকার সময় বললাম বলেন কি এইখানে সাতজনকে গুলি করে মারা হয়েছিল দু বছর আগে চুয়াত্তর সনে কোহিনুর এবং অন্যান্য এবং যিনি মেরেছিলেন বলে যার বিচার হয়েছিল তাদের মৃত্যুদণ্ড হয়ে গিয়েছিল পরে তারা কিন্তু বহাল তবিয়তে সমাজের রাজনীতি করে পরে তারা স্বাভাবিকভাবে মারা গেছেন এই জিনিসগুলো আমাদের স্মৃতিতে ছিল আমি ওই হলে টিভি দেখতে বসতে পারতাম না ওই যে সামনে রক্ত লেগেছিল তখন রয়ে গেছে যাই হোক এই হচ্ছে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপিকা রনক জাহান আমি তার সমর্থনে বলছি আমি সেই দুর্বল স্মৃতি দেখিনি কিন্তু তার স্মৃতি আমাদের উপরে এসে পড়েছিল তারপর হলের মধ্যে আমরা দেখলাম আমি অনেক ভালো ভালো প্রকোশ পেয়েছি যেমন একজন ছিলেন পরবর্তীকালে অধ্যাপক আবু হেনা মুস্তফা কামাল আমার এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমি যাদের ভালো শিক্ষক বলে পেয়েছি বিশ্ববিদ্যালয়ে তারা কেউ আমার সরাসরি শিক্ষক ছিলেন না আমি দুজনের নাম না বললে গুণা হবে আমার একজন হচ্ছে আহমদ সফা তিনি সম্ভবত জাহানের ছাত্র ছিলেন আমার অনুমান উনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন উনিশশো সত্তর এম এ ছিলেন তো আমি দেখলাম যে এই রকম একজন শিক্ষক আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগেই দেখিনি বিদেশেও দুই চার বছর পড়িয়েছি এবং পড়েছি আমি রকম শিক্ষক পাইনি মানুষ হিসেবে ওই যে খাওয়ানোর কথা যেটা বললেন আমি অনেক গরিব ছিলাম অনেকদিন সকালবেলা আহমদ সুপার ওখানে গেলাম সকাল এগারোটা হয়েছে কিন্তু পয়সা নাই নাস্তা করি নাই উনি বললেন তুমি তো নাস্তা করো আমি তোমার চেহারা দেখে বুঝতে পারছি আগে খেয়ে আসো তারপরে কথা হবে তারপর তিনি দশ টাকা দিলেন এই রকম ছিলেন অসাধারণ মানবিক গুণ সম্পন্ন মানুষ আর লেখাপড়া তিনি আমাকে প্রথম দিলেন মানবেন্দ্রনাথ রায়ের বই ইন্ডিয়া ইন ট্রানজিশন আমাকে দিলেন তিনি বই পড়তে ফ্রান্স ফানো র্যাচেড অব দি আর্থ আমি উদাহরণ দিচ্ছি তো এখন তিনি আমাকে অধ্যাপক আব্দুর রাজ্জাকের কাছে নিয়ে গেলেন অধ্যাপক আব্দুর রাজ্জা প্রথমে আমাকে বলেন এই যে অরিজিনস অফ ইসলামিক জুরি স্টুডেন্ট জোসেফ এটা কলাম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক ইহুদি অধ্যাপক উনিশশো আটচল্লিশ বই আমি একজন প্রথম বর্ষের ছাত্র উনি আমাকে বলে নিয়ে যান আমি যে বইটা ফেরত নাও দিতে পারি সে আশঙ্কাও করলেন না একটা লিখে লিখতেও বললেন না বলে এটা নিয়ে যায় পড়েন আইনে ভর্তি হয়েছেন তো এটা পড়েন ওই ইংরেজিতে আমি ভালো করে বুঝিও না এই ধরনের অনেক ভালো শিক্ষক আমি পেয়েছি আমার কাছে শ্রেষ্ঠ শিক্ষক যিনি আমাকে একটা বই পড়তে দেন কারণ আমাদের থাকলেও আমরা তখন বই নিতে পারতাম না বড় যে সেমিনার থেকে দুইটা বই দিত এটা থেকে না আমার তৃষ্ণা মৃত্য না আমি চট্টগ্রাম থেকে এসেছি চট্টগ্রাম কলেজের ছাত্র ছিল আমার নিজের দু হাজারের মতো বই ছিল চট্টগ্রাম কলেজের হোস্টেলে রাখতাম এখন ঢাকায় এসে আমি প্রায় এতিম হয়ে গেলাম তো আব্দুর রাজ্জাক সাহেব সে দেখাও আমার জন্য স্মরণীয় অভিজ্ঞতা আব্দুর রাজ্জাক সাহেব যখন মারা যান তখন আমি আমেরিকায় আমি একটা লেখা পাঠিয়েছিলাম প্রথম আলোতে ছাপা হয়েছিল আমি যে আমার কাছে এটা একটু আপনারা বলতে পারেন একটু বাড়াবাড়ি আমি যে আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আব্দুর রাজ্জাক সমার্থক এখন অনেকে বলে যে আমাকে যে আমার বন্ধু ইমতিয়াজ আহমেদ যে ওয়েবিনারে ডেছিলেন সাতাশ তারিখে যেখানে রওনা কাপাও ছিলেন এখন সবাই আমাকে নিন্দা করতেছে আপনি তো বিশ্ববিদ্যালয়কে পছন্দ করেন না বা বিশ্ববিদ্যালয়ের নিন্দা করেন আলে এই বিশ্ববিদ্যালয়ে আমার জ্ঞান দায়নি মা আলমা মাথের কিন্তু মায়ের অবমাননা দেখলে যেটা আহমদ সাফা তার উনিশশো তিরানব্বই সনের উপন্য গাভি বৃত্তান্তে মোটামুটি একটা ভালো চিত্রিত করেছেন তাতে আমার তো দু চোখ দিয়ে পানি আসে কাজে সেই বেদনার কথা বললো ঢাকায় লোকের ধরে পিটাতে চায়। একজন ব্যঙ্গ করা শুরু করেছে এই ভদ্রলোকের নামে কি করে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা হল থাকে এটা বদলায় বলতে হবে তা আরেকজন লিখছে কি এই সলিমুল্লাহ সেই সলিম উল্লাহ না আমরা হচ্ছে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না আমার জীবন অসম্পূর্ণ থেকে যেত কিন্তু আমি সত্যি কথা বলতে গেলে আমি কলা ভবনে মধুর ক্যান্টিনে মিয়ার ক্যান্টিনে লাইব্রেরির বারান্দায় যা শিখেছি বন্ধু বান্ধবদের কাছে আমার শ্রেষ্ঠ বন্ধুদের মধ্যে ছিলেন প্রয়াত তারেক মাসুদ কবি মোহন রায়হান পিয়াস করিম এরকম আমরা অনেকে ছিলাম আমার বন্ধু রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আমরা বন্ধু বান্ধবের কাছে অনেক শিখেছি আমার দুর্ভাগ্য যে আইন বিভাগে আমি কোনো ভালো শিক্ষক পাইনি এটা বললে অনেকেই মনে করবেন এবং আমার পরীক্ষার ফলাফল নিয়ে একটা স্ক্যান্ডাল হয়েছিল যেটা অনেকে বলে আপনি এটা করলেন কেন ফজলুল হালিম চৌধুরী তখন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আমি আবার সিনেটের মেম্বার হয়েছিলাম নানা কারণে ছাত্র প্রতিনিধি হিসেবে এবং ফজলুল হালমিন চৌধুরীকে একটা ভোটও দিয়েছিলাম সেই সমস্ত কারণে আমার ফলাফল নিয়ে যে গন্ডগোল হয়েছিল ফজল চৌধুরী আমাকে বললেন যে তোমার ফল সংশোধন করা হলো এখন আর মামলাটা টামলা করিও না আমাকে প্রথম বিভাগে দ্বিতীয় স্থান দেওয়া হয়েছিল আসলে আমি প্রথম স্থানে পেয়েছিলাম সেটা পরে বলবৎ হয়েছে কিন্তু ওই যে যিনি করেছিলেন তিনি তো আমাদেরই শ্রদ্ধীয় শিক্ষক আমি নামটা বলবো না তিনি এখন মৃত তো তিনি যে কাজটা করেছিলেন আমি একটা বললেই বোঝে যাব বিশ্ববিদ্যালয়ের নৈতিকতার প্রশ্নটি আমার পেপারে যিনি মূল শিক্ষক তিনি আমাকে দিয়েছেন ছিয়াত্তর নাম্বার কিন্তু উনি যিনি পরীক্ষা কমিটির প্রধান এবং ডিন তিনি আমাকে দিয়েছেন তেতাল্লিশ নাম্বার ফলে দুইজনের মধ্যে ব্যবধান যেহেতু বিশের বেশি হয়েছে এটা তৃতীয় কাছে যাবে তিনি কিন্তু আইন ভঙ্গ করে নিজেকেই তৃতীয় পরীক্ষক নিয়োগ করেছেন এবং তৃতীয় পরীক্ষা তাহলে ঠিক এক নম্বর কম হয় আমি দ্বিতীয় স্থান পাই এই ঘটনা তিনি মৌখিক পরীক্ষায় যেখানে সবাইকে পঁচিশের মধ্যে আঠারো উনিশ দেওয়া হয়েছে আমাকে দেওয়া হয়েছে মাত্র আট নম্বর মানে এর পরে হল আমি ফেলি করি এবং উপস্থিত যারা ছিলেন আর শিক্ষক তাদের আপত্তিতে উনি আট দিয়েছেন এইটাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গল্প করলেন আমার দুর্ভাগ্য যে আমাকে একটা খারাপ কথা বলতে হল তো যাই হোক আমি পাশ করেছি কিন্তু চাকরি পাওয়া তো আমার পক্ষে সম্ভব নয় এক বছর বসেছিলাম তখন আরেকজন শিক্ষক যিনি পরীক্ষা কমিটিতে ছিলেন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন মাত্র সিনিয়র শিক্ষক উনি বললেন তুমি এখানে এক বছর বসে থাকলে তো চাকরি পাবে না তোমার জন্য আমি একটা চাকরির ব্যবস্থা করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলে যাও তো আমি রাজশাহীতে দু বছর থেকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি এটার না হলো ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আমি ল এর একটা বিষয় পড়াবার জন্য ওখানে একটা চাকরি পেলাম আরেকজনের প্রতি ঋণ প্রকাশ করছি তিনি হচ্ছেন প্রফেসর মুজাফর আহমেদ উনি এই যে বলছি যে আমি যে আমেরিকায় পড়তে গেছিলাম আমার কোনো কৃতিত্ব ছিল না উনি আমাকে বলেন তোমাকে আমি একটা লাথি দিয়ে আমেরিকা পাঠিয়ে দেবো কি করবে উনি আমাকে অন্যান্যের মধ্যে বলে এখানে একটা স্বাক্ষর করা ভর্তির দরখাস্তে করলাম টিকেটটা পর্যন্ত উনি করে দিয়েছেন অধ্যাপক রাজা কিছু টাকা দিয়েছেন আমাকে অধ্যাপক রাজা বলে তো আপনি কি কিনেছেন আমি সুটকেস তো কেনার মতো পয়সা নাই স্যার আমার একটা চেক লিখে দিয়েছেন বলে দেখেন কত টাকা আছে ঢাকার ইয়েতে যান ওই যে সোনালী ব্যাংকে যান দেখে ওই বললে যে এই অ্যাকাউন্টে তো সাত টাকা আছে স্যারের রাজা সাহেবের সাত টাকা দিয়ে আমি প্যান কিনলাম সুটকেস কিনলাম আমি গেলাম আমি বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো এবং খারাপ উভয় ধরনের শিক্ষকের সাথে আমার দেখা হয়েছে অথচ রাজ্জাক সাহেবের ক্লাস আমি বসিনি

আমি ওই কমিটির সিনেটের মেম্বার বলে যে আপনাকে একটা প্রবন্ধ লিখতে হবে তাই আমি রাজ্জাক সাহেবের প্রবন্ধ রিভিউ লিখলাম রিভিউ অবশ্যই তখনকার মেজাজ অনুসারে একটা কড়া ভাষায় লিখলাম কিন্তু তাতে প্রশংসার বাঘ শতকরা ছাপ্পান্ন নিন্দার বাঘ চুয়াল্লিশ এটা যখন ছাপা হলো আম বকা দিলেন আমাকে যে তোমাকে তোমার পিতার মতো ভালোবাসা একটি লোক তুমি তার নিন্দা করে প্রবন্ধ লিখলা তো সৌভাগ্যবশত এটা ডাকসুর ম্যাগাজিন আর ছাপা হয়নি দু বছর পরে এটা উনিশশো তিরাশিতে একটা পত্রিকায় ছেপে আমরা বই করলাম এইটার পরে রাজ্যাক সাহেবের সাথে আমার আর ঘনিষ্ঠতা বাড়লো উনি বললেন যে ছেলেটা তো বাংলা লিখতে জানে আমার বিরুদ্ধে দু কথা লিখেছে তাতে কি হয়েছে এরপরে আহমদ সাহাব পরের স্মৃতিতে বিভ্রম করে তার যদি আমেরিকা যাওয়ার পর সারের বিরুদ্ধে একটা বই লিখেছে ঘটনাটা কিন্তু একটু কাকটালীয় হয়ে গেছে আরকি আমি লিখেছি আগে আমেরিকা গিয়েছি ছিয়াশিতে এটা লিখেছি একাশিতে অনার্স পরীক্ষার ফাঁকা ফাঁকে আমি লিখেছি আমি তো ফাঁকিবাজ ছাত্র ছিলাম পরীক্ষা হতো সাত দিনের ব্যবধান আমি চার দিন ওই বইয়ের কাজ করতাম তিন দিনের প্রস্তুতি পরীক্ষা দিতাম যাকে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আমার কোন উল্লেখযোগ্য স্মৃতি নাই যখন শিক্ষক হলাম প্রফেসর মুজাফর আহমদ সাহেব আমাকে অনেকটা বলা যেতে পারে অতিরিক্ত আহ স্নেহ করে বল যে এ তোমার জায়গা নয় তুমি পড়াশোনা করছো উনি আমার দু একটা লেখা পড়েছিলেন আমার তাহা মনে হয় তারপরে আমাকে বললেন বিদেশ যাও তো বিদেশ থেকে আসা সে লম্বা কাহিনী আমি বলবো না উনিশশো একানব্বই সনের দেখে আমি এসেছিলাম দেশে দেখলাম কি আপনার তার চাকরি নাই ঢুকতে পারবেন না তো কেন ঢুকতে আমি তো দরখাস্ত পাঠিয়েছি তারা বলে এটা অনুমোদন করি নাই আমরা আমি গেছিলাম এম এতে ভর্তি হইয়া পিএইচডি তে যখন আমি অলরেডি কোর্স করে ফেলেছি আমি সাইড ক্রেডিট করে ফেলেছি থিসিস লেখা শুরু করেছি তারা ছুটি বাড়াবে না তাহলে আমি পড়ে গেলাম ডিলেমায় যে আমি কি পিএইচডি করবো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই লেকচারের চাকরি রক্ষা করে চলে আসবো তখন জামান মিয়া ভাইস চ্যান্সেলার তো মনির মনিরুজ্জামান এখন মারা গেছেন আমি তার নিন্দা করব না উনি আমাকে বলকে আপনি চলে যান আমার দরখাস্ত রইল ফাইলে এটার উপর এখন অ্যাকশন নেওয়া হয়নি এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা আর কি তো ওটা ইনস্টিটিউট আমি ওখানে চাকরি করতে চাইতাম না আম ওরা বলতে কি বলে একটা বামপন্থী লোক এখানে আমেরিকার অর্থে প্রতিষ্ঠিত আইবিএতে কি করে এটা হলো সাধারণ মন্তব্য আমার কলিকদের এটা মুজাফর সাহেব না হলে হয়তো ওখানে আমাকে নেতই না বলতে গেলে আগে মুজাফর আহমদ সাহেব সালে মারা গেছেন আমি আসার পর তার সাথে দেখা হয়েছে তো আমার বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি হচ্ছে এইটুকুই এখন যদি বলেন সকাল বেলা বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা করে না আমি বলছি উনিশশো চব্বিশ সনে সত্যেন্দ্রনাথ বসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের রিডার উনি একটা প্রবন্ধ লিখলেন সেটা তিনি দুইবার নোবেল পুরস্কার প্রাপ্ত আইনস্টাইনের কাছে পাঠিয়ে দিলেন আইনস্টাইন সেটা সাইড শিফট ফিজিক্সে ছাপালেন নিজে অনুবাদ করে ইংরেজি থেকে জার্মান ভাষায় মানে জার্নালে তো এই ধরনের কৃতিত্ব খুব বেশি শিক্ষকের নাই তখন আরো ভালো শিক্ষক অনেকে ছিলেন তাদের বই ছাপা হয়েছিল যেমন ইকোনমিক অ্যানালস অফ বেঙ্গল বলে একটা হয়েছিল চন্দ্র নামে এক সিনহা অধ্যাপকের অতি প্রথম শ্রেণীর বই ব্রিটিশ আমলের যে অর্থনৈতিক শোষণ বাংলার এত উন্নত মানের বই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখা হয়েছে এটা কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে থিসিস হিসেবে ডিফেন্ড করেছিলেন সিনহা যোগীশ চন্দ্র এখন ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি জীবনীও পাওয়া যায় না মানে এত ইতিহাস বিস্তৃত জাতি যে বাঙালি বলে ঢাকা নাই। এমনকি অধ্যাপক আব্দুর রাজ্জাকের ফাইল দেখতে গেলাম পোকায় কেটে সব ছিন্ন ভিন্ন করে ফেলেছে রাজাক বিলেতে পিএইচডি করতে গিয়েছিলেন উনি যে তখন সৈয়দ মোয়াজ্জি হোসেনকে চিঠি লিখেছিলেন সেই চিঠির জন্য আমি গেলাম দেখেছি সেগুলো পোকা এ কেটে ছিন্ন ভিন্ন করে ফেলেছে যা হোক অনেক কথা আছে পরবর্তীকালে আমার যে সমস্ত ভালো শিক্ষকের সাথে দেখা পেয়েছি ঢাকা হচ্ছে অধ্যাপক আবু অতি উত্তমানের ইতিহাসবিদ আমার সাথে অধ্যাপক আরেকটা কথা বলে আমি শেষ করি মমতাজুর রহমান তরফদার আমি যখন প্রথম বর্ষ আইন বিভাগে ভর্তি হলাম ছিয়াত্তর সনে তখন আমি জানতাম না যে ইতিহাসবিদদের সমিতি দুইটা আছে একটা ইতিহাস পরিষদ একটা ইতিহাস সমিতি কোনটা কি আমার মনে নাই আমার সাথে কিভাবে পরিচয় হলো সম্ভবত আহমদ সাফাই সমস্ত কিছুর আমার কীর্তির মূলে আর কি উনি আমাকে প্রায় একটা বাছুরের মতো সবার যাওয়ার সময় সঙ্গে নিয়ে যেতেন মানে আমি তো একটু বাচাল প্রকৃতি ছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন তো উনি পরিচয় করিয়ে দেওয়ার সময় মা আমাকে মন্ত্রণ তরফদার বলেন আমাদের ইতিহাস পরিষদের একটা সম্মেলন হচ্ছে তুমি এখানে বক্তৃতা দিবা আমি তো ফার্স্ট ইয়ারের মাত্র ছাত্র আমি বক্তি দিব মানে কেউ বলে পারবা তুমি আসো তখন এখন বিখ্যাত হয়েছে আরেক কারণে সে হলো তাজুল ইসলাম হাসমি উনি একটা প্রবন্ধ করবেন এই যে বর্তমান টিএসসি মুনির চৌধুরী সেমিনার হলে বিষয় কি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস লেখার সময় কি এসেছে না আসে নাই তর্ক হচ্ছে এখন কি আমরা উপাদান সংগ্রহ করবো উপকরণ সংগ্রহ করব তখনও কিন্তু হাসান হাফিজুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার দলিল ইতিহাসের দলিল প্রকল্প শুরু হয়নি আমাকে ওই সেমিনারে দাঁড় করিয়েছিলেন মমতাজুর রহমান তার উনি সভাপতি বলে হাসমের প্রবন্ধের উপর তুমি মন্তব্য করো তো এখন হাসমির প্রবন্ধ আমি পড়ি নাই শুনে আমি এক স্টেম পরে একটা মন্তব্য করলাম আমি আর বেশি বলবো না আমার বক্তৃতা এখানে রিপ্রোডিউস করার ইচ্ছে নাই আমি শেষ কথা বললাম একটা প্রচলিত কথা দিয়ে যে আপনার কখন ইতিহাস লিখবেন এটা আমি একটা গল্প বললাম এক রাজা যে শুনলেন ইতিহাস না পড়লে জ্ঞান বৃদ্ধি হয় না তখন তিনি সবাইকে ডেকে ইতিহাস লিখতে পণ্ডিতদের ডাকলেন তারা একশো খণ্ডে প্রতি খন্ডে এক হাজার পাতা করে বিরাট ইতিহাস লিখলেন রাজা তখন বুড়ো হয়ে প্রায় মৃত্যু মতো যাত্রী বলে ছোট করো ছোট করো আমি গল্পটা শর্ট করলাম সর্বশেষ তার যখন মৃত্যুর মুহূর্ত আসন্ন তখন এক খন্ডে একশো পৃষ্ঠার ইতিহাসের সারমর্ম তার সামনে উপস্থিত করা হয় মন্ত্রীর মাধ্যমে সে বলে চোখে দিয়ে এক পানি গড়িয়ে পড়লো রাজার যে আমার তো ইতিহাস পড়ার সময় হলো না শুনলাম ইতিহাস না পড়িলে জ্ঞান বৃদ্ধি হয় না তখন মন্ত্রী কানে কানে বলেন আপনি রাজমহাশয় দুঃখ পাবেন না পৃথিবীর ইতিহাসের সারমর্ম আমার জানা আছে আপনি যদি 100 খন্ড না পড়েন 10 খন্ড না পড়েন 1 খন্ড না পড়েন কোনো সমস্যা নেই কি বলে সেটা বলে মানুষ জন্মই আছে দুঃখ পাই আছে এবং মরে আছে এটি হচ্ছে পৃথিবীর ইতিহাসের সাধনমম এটা খুব পেসিমিסטי আমি জানি এটাকে আমি স্প্যাংলারিয়ান বলবেন তো এই গল্পটা আমি বললাম তো বলার সময় যখন ওই অনারবিলাতে ফার্স্ট ইয়ারের ছেলে আমার ওই যে হিতাহিত জ্ঞানটা ছিল না 18 বছর বয়স তখন আমি বড় বড় ইতিহাসবিদের সামনে বকিয়ে দেয়া ফেললাম এই হচ্ছে

আমি এগুলোর কোনো ভেদাভেদ করতাম না আমার কাছে বিশ্ববিদ্যালয় হচ্ছে এমনকি আমি বিজ্ঞানের বইও পড়তাম পদার্থ বিজ্ঞান অর্থনীতি এই যে সমস্ত বিশ্ব যেটুকু বুঝতে পারি আর কি জিও লজিও পড়েছি তো এইটা পড়লে তো কোন পরীক্ষা দেওয়া যাবে না বিশেষ পড়ার জন্য ভালো কিন্তু আমি ভীতু বিশেষ পরীক্ষা দিই নাই এ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার স্মৃতি মাস্টারিটা আমি করেছি বাই ডিফল্ট আমি মাস্টারিও করতে চাইনি বিশ্ববিদ্যালয় বড় কঠিন জিনিস তারপরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভালোই চাই আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন কিছু কথা ভাববার আছে আমাদের জানতে হবে এই যে আমরা হল সিস্টেম করেছি বিভাগ সিস্টেম করেছি এতগুলো বিভাগ এখন শুনেছি চুরাশিটা বিভাগ বারোটা ফ্যাকাল্টি কিন্তু বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার মান আমি এতে বলে শেষ করি আমি একটি মাত্র পেপার না লিখে কেমন করে বি অনার্স এম এ পাস করলাম এখনো তাই পড়ানো হচ্ছে আমি জন্য বলেছি সেদিন আমাদের বিশ্ববিদ্যালয়ের মান ক্রমশ কমে যাচ্ছে হাই স্কুলের পর্যায়ে নিয়ে যাচ্ছি আমরা অথচ বিজ্ঞাপন দেওয়া হচ্ছে আপনারা রিসার্চ করেন রিসার্চ করেন সেদিন আমি যখন এই কথাটা বললাম আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু শিক্ষকেরা যেভাবে হামলা করছে মানে তো আমার গায়ে এসে পড়তো বোমা এক একটা তো বাগদাদ হয়ে যেত কিন্তু পরের দিন যখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ডক্টর কাজী শহীদুল্লাহ বললেন আমাদের বিশ্ববিদ্যালয়ের বর্তমান শতকরা যোগ্য নন তো প্রথম রিপোর্ট রিপোর্ট হলো আমার ওনাকে আক্রমণ কে করেছে কেন উনি তো ক্ষমতার উচ্চ আসন থেকে বলছেন আমি বলছি ক্ষমতার প্রত্যন্ত প্রদেশ থেকে ঈশ্বরচঙ্গ বিদ্যাসাগর বলতেন চারটা পর্যায়ের কথা আদি মধ্য আদি অবধি উনি বলতেন অন্ত এবং পর্যন্ত অবধি মানে হইতে আদি অবধি অন্ত এবং পর্যন্ত তা আমরা হলাম পর্যন্ত শিক্ষক মানে পেরিফেরিতে চলে গেছি আর কি সেই জন্য আমার কথাকে তারা বলেছে বিশ্ববিদ্যালয়ের সূত্র হিসেবে চিহ্নিত করছে আমাকে আমার বন্ধু ইমতিয়াজ আমাকে বললো দোস্ত তোমাকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে প্রত্যেকটা কমিটিতে প্রস্তাব করলাম কেউ তোমাকে নিতে চায় না প্রবন্ধ পাঠক হিসেবে অপর বলে উনি তো বিশ্ববিদ্যালয়ের বিরোধী উনি তো মাদ্রাসার শিক্ষক ব্যঙ্গ কথায় আমি বলেন তাহলে শেষে কেমনে দিলে আমি জানি না অধ্যাপক রওনাক জাহানের হয়তো প্রশ্রয় পেয়েছিলাম নাহলে আমি কি করে সাতাইশে জুনের আসনে প্রবন্ধ পড়ার সুযোগ পেলাম আমিও জানি না এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা সহনশীলতার নিম্নতম পর্যায়ে চলে গেছে হাতে বন্দুক যেটা আপনি দেখতে পাচ্ছেন আপা আমি মনে করি সেটা হচ্ছে সরব ভায়োলেন্স নীরব ভায়োলেন্স অসাধারণ আমি এটা বলেই শেষ করছি দুটো বিষয় আমি গত দশ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পড়িয়েছি একটা হচ্ছে নাট্যকলা বিভাগ সেই বিভাগের নামকরণ ছিল আগে ডিপার্টমেন্ট অফ থিয়েটার বাংলা নাট্যকলা বিভাগ শুরুতে ছিল নাট্যকলা ও সঙ্গীত বিভাগ সঙ্গীত আলাদা হয়েছে তারপরে এখন নাম দিয়েছে কি থিয়েটার এবং পারফরমেন্স স্টাডিজ বিভাগ এটা কি বাংলা না ইংরেজি ডিপার্টমেন্ট বিভাগ এই হলো বাংলা নাম এটা বদলানোর এত অনুভব করল আপনি কলা ভবনের দক্ষিণে যান অপরাজয় বাংলা দিয়ে ঢোকেন প্রায় পঁয়ত্রিশটা থেকে চল্লিশটা বিভাগের নাম আছে নতুন অর্ধেকের বেশি নাম ইংরেজিতে এবং সেটা বাংলা হরফে লেখা পিস এন্ড কনফ্লিক্ট স্টাডিজ এর বাংলা দিয়েছে শান্তি ও সংঘর্ষ বিভাগ বুঝলাম কিন্তু উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে কি যে অবনতি হয়েছে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় জাহাঙ্গীরনগর একটু উদাহরণ দেয় তারা নাম দিয়েছে কি গাণিতিক অনুষদ বড় করে লিখছে আমরা গাণিতিক কেন গণিত অনুষদ লিখলে অসুবিধা কি আমাদের দেশে দেখেন আছে কি আপনি ভূমি মন্ত্রণালয় ক্রীড়া মন্ত্রণালয় আছে কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় নাম দিয়েছে কি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তা বাংলা ভাষার উপর যে দখল এবং অধিকার সেটা একেবারেই চলে গেছে আমলাদের মধ্যেও চলে গেছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে চলে গেছে মানবিক অনুষদ এটা সুনীতি কুমার চট্টোপাধ্যায় নকল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমি মানব থেকে মানবিক হিউম্যান হিউম্যানিটিস এর বাংলা অনুবাদ মানবিক করলে যথেষ্ট হয় আমরা যখন নবম দশম শ্রেণীতে পড়েছি মানবিক বিবাদ মানবিকই তো পড়েছি হিউম্যানিটিজ কিন্তু এটাকে বদলাই আপনার মানবিক করতে হচ্ছে কেন যেহেতু এটা সুনীতি কুমার চট্টোপাধ্যায় করেছেন এই যে যাকে বলে হীনমন্যতার গুড়ো নির্যাস যেটাকে আহমদ সফা বলেছেন বাঙালি মুসলমানের হীনমন্যতা বোধ এটা আহমদ সফাকে শুধু পিটালে চলবে না আপনার নিজেকে উপলব্ধি করতে হবে বাংলা ভাষাটার আমরা এই বারোটা বাজাইলাম কেন আমাদের বিশ্ববিদ্যালয়ে কোথায় কি লিখবো বাংলা থাকবে ইংরেজি থাকবে ইংরেজি তো আন্তর্জাতিক ভাষা থাকতেই হবে কিন্তু বাংলা থাকবে না কেন বিভাগে বলেন হলে বলেন সর্বত্র এই যে দেখাচ্ছে এখন যে বিশ্ববিদ্যালয় সন্ধ্যাবেলা কোর্স করতেছে একটা তো কথা হতে হবে বিশ্ববিদ্যালয়টা তো আমাদের যে গৌরবটা আমরা করছি শতবর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় এইটা পাকিস্তান স্বাধীন করেছে এটা অবশ্য তারা বলতে চায় না অধ্যাপক আব্দুরুজা একটা একটা পত্রিকার উপদেষ্টা ছিলেন পাকিস্তান কথাটা তো সাতচল্লিশ সনে চালু হয় নাই এটা তো একচল্লিশ বেলের সনে চালু হয়েছে পূর্ব পাকিস্তান রেনেসা সংসদ এই সমস্ত কে চালু করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই এটা সলিমুল্লাহ হলের কেন্দ্র ছিল ওখানে পাকিস্তানে একটা পত্রিকা বেরোতো নজির আহমদ বা নাজির আহমদ শহীদ হয়েছিলেন সাম্প্রদায়িক দাঙ্গায় সেখানে হয়তো হকিস্টিক বা বলিতে অনেক কিন্তু ছুরি তো মেরেছিল ঢাকা শহর তখন এই কথাটা কেন আমরা ভুলে যাই কমিউনাল কনফ্লিক্ট যেটা বলে সেটা ঢাকার রিফ ছিল এই অনুশীলন যুগান্ত সমিতি এগুলো র্যাম্পেন ছিল তারপর রাজ্জাকের মুখেও শুনেছি এবং ইতিহাসের বইতেও পড়েছি আমাদের বর্তমান অবস্থা হচ্ছে কি আরেক ধরনের ভায়োলেন্স এর মধ্যে পড়েছি আমরা এই যে আমি আইন বিভাগে পড়েছি বললাম না পঁয়ত্রিশ জন শিক্ষকের মধ্যে অনেক টাইম আমি বুঝতাম না এত শিক্ষক কেন রেগুলার ছিল ওরা ওকালতে করতেন আইসা পড়াইয়া যেতেন কিন্তু তারা যে কি পড়াইতেন আমি অবাক হয়ে গেলাম একটা বই ধরে আয়সা খুলি পড়াতেন কবি শামসুর রহমান মারা গেছেন তার ভাই ছিলেন ফাইলুর রহমান আমাদের শিক্ষক ব্যারিস্টার মানে আমাদের করতে ব্যারিস্টার আইসা একটা বই কন্ট্রাক্ট পরে পড়ে চলে যেতেন

এম কি বলে এমফিল করেছেন ইউনিভার্সিটিতে সাসেক্স বা কোনো বিলেতি বিশ্ববিদ্যালয়ে ওইটাই তার জীবনে একমাত্র প্রকাশনা আরেক শিক্ষক এ ডব্লিউ পেটন বলে এক লোকের টেক্সট বুক অফ জুরিস্পিডিস ইএল বিএস বুক সিরিজে বের হয় সেইটা ব্যবহার শাস্ত্রের বিজ্ঞান লোকের নাম মোহাম্মদ শামসুর রহমান গাজী শামসুর রহমান নয় এই জাতীয় অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা যে অলসি নিচে নেমে গেছে সেটা আমি তখনই বুঝতে পেরেছি তাহলে মজা পাবো কি করে পড়বো কিভাবে আমাকে নিয়ে গেছেন একজন তা আমি বলছি এখানে দুপুরে রাস্তা দুপুরে তো খাইতে খাইতে হবে না আস্তে খাইতে কিন্তু টিচারে খাইতে পারবো না কারণ তারা ক্যাশ টাকা নেবে না আছে তো আমার নামে করে আমি তোমাকে দশ টাকা জমা দেয় তাও নেবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে গেলাম সন্ধ্যাবেলা আসি একটু চা টাতে খাইতে হবে আমি প্রাক্তন শিক্ষক প্রাক্তন ফুল টাইম এখন পার্ট টাইম চেষ্টা করলাম বলে পঁচাত্তর হাজার টাকা দিতে হবে মেম্বারশিপ হওয়ার জন্য বিকালবেলা চা খাওয়ার জন্য আমি অবাক হয়ে গেলাম আমি না আমি এখানে মাসে আমাকে বেতন দে মাসে দশ হাজার টাকা এক্সট্রা বেতন এই যে পার্ট টাইম শিক্ষকদের শিক্ষক মনে করে না এবং তাদেরকে একটা পিটেন্স দেয় অধ্যাপকদের কোন রকমের তাতে কোনো মাথা ব্যথা নাই তারা আশি হাজার টাকা বেতন পায় বেসিক কিন্তু আমাদেরকে যে দশ হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা কারণ এই হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের অবনতির কারণ আপনি ভালো পার্ট টাইম শিক্ষক পাবেন কি করে বলে এটা আমরা করছি এক ডিপার্টমেন্টের ফুল টাইম টিচার টাইম একটাই আমি তো বাড়ির থেকে আসি আমাকে তারা অনেক বলে কয়ে এনেছেন আমার বন্ধুরা কিন্তু এই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের দুরবস্থার বর্তমান একটা রূপ মাত্র তা আমাদের সময় যারা আসতেন শিক্ষক তাদের প্রতি আমার যে অকারণ বিক্ষোভ সেই জন্য আমার এখন ক্ষমা প্রার্থনা করতে ইচ্ছা করে বেচারা মাসে পাঁচ হাজার টাকাও দেওয়া হতো না धन्यवाद